ন জানুয়ারীত শোণিতপুরের ঠেলামৰাত উপস্থিত হব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। বাথৌ মহাসভার ত্রয়োদশ ত্রিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনের মুক্তি সভাত অংশ লব দেশের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে, উপস্থিত থাকিব রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও। ঠেলামৰাত কেন্দ্রীয় গৃহমন্ত্রীর আগমনক লৈ দেখা গৈছে উখল মাখল পরিবেশ, এক যুদ্ধংদেহি পরিস্থিতি। ইয়াত যিসকল উদযাপন কমিটি আছে তেওঁলোকে কেন্দ্রীয় গৃহমন্ত্রী, মুখ্যমন্ত্রী আর বাথৌ ধর্মাবলম্বী যিসকল লোক তেওঁলোকক আদরিবলৈ ইয়াত পূর্ণ প্রস্তুতি চলিছে। বিশাল আসলতে ইয়াতে পথাৰত তেওঁলোকে পেণ্ডেল নির্মাণ করে ইতিমধ্যে প্রস্তুতি প্রায় তুঙ্গত করে তুলিছে। আমি সেই দৃশ্য দেখাম। ইয়াতে বিশাল আসলতে পথাৰত বাথৌ মহাসভার ত্রয়োদশ ত্রিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন উদযাপনের বাবে প্রস্তুতি পূর্ণগতিত চলি আছে। আর অহা 9 জানুয়ারীত ইয়াত দেশের গৃহমন্ত্রী অমিত শাহে অংশ লব মুক্তি সভাত। উল্লেখ্য যে 7, 8, 9 জানুয়ারীত বাথৌ মহাসভার ত্রয়োদশ ত্রিবার্ষিক অধিবেশন, এয়া ঠেলামৰাৰ যি মণিৰাম আৰু ৰতন আৰু লেৰেৰা কছাৰী যি পথাৰ আছে, এই পথাৰত অনুষ্ঠিত হ'ব তিনিদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীরে। ইয়াত বিশেষকৈ যি বড়োসকলের অতি প্রাচীন ধর্ম বাথৌ ধর্ম হৈছে বড়োসকলের অতি প্রাচীন ধর্ম, এই ধর্মর আসলতে ইয়াতে তেওঁলোকৰ যি অধিবেশন, এই অধিবেশন অনুষ্ঠিত হব। আর এইবার বিশেষত্ব এটাই যে ইয়াত 50,000 বাথৌ ধর্মাবলম্বী লোকসকলে ইয়াতে তেওঁলোকে একেলগে প্রার্থনা করব। আর সেই কার্যসূচীতেই গৃহমন্ত্রী অমিত শাহক তেওঁলোকে আমন্ত্রণ জানাইছে। আর উক্ত কার্যসূচীত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমার লগত আছে উদযাপন সমিতির বিষয়ববীয়া সকল, আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিম। আর কি কব, প্রস্তুতি কেনেকুৱা চলিছে? নমস্কার। প্রস্তুতি এতিয়া প্রায় মানে হৈ উঠিছে। আমার এই পেণ্ডেল সমূহ প্রায় বনাই আছে, আর কিছু কাম হবলৈ বাকি আছে। মানে সেই গেট সমূহৰ কামবিলাক অলপ আধৰুৱা হৈ আছে, লাহে লাহে এইবিলাক সময়মতে ওলাব। সময় আৰু 9-10 দিন আমার হাতত আছে, গতিকে আমার রাইজে সময়মতে আহি পেলাই কাম করিব, আর সেইমতে তেওঁলোকে কাম করে পেলাই আমার ইয়ার প্রস্তুতি সম্পূর্ণ করে তুলিব। 7 তারিখের পর আরম্ভ হব, 7, 8, 9 তারিখ মুঠপর তিনদিনের কার্যসূচী। প্রথম কার্যসূচীটি হয়েছে মুঠপর 8 তারিখে, প্রথম দিনাখন 7 তারিখে তো বারো প্রতিনিধি সকল আহি পেলাই ইয়াত উপস্থিত হব। সেইদিনাখন মাত্র নাম রেজিস্টারবিলাক হব। পিছদিনাখনের পর মুঠপর এই প্রতিনিধি সভা আরম্ভ হব। এই প্রতিনিধি সভা বিরাট গুরুত্বপূর্ণ প্রতিনিধি সভা হব। ইয়ার আমার বিভিন্ন আমার বড়োসকলের ভিতর বিভিন্ন ধর্ম মানে ধর্মান্তর হয়ে থাকা যিসকল ধর্মান্তর ব্যক্তি সকলের মানে কি কয় এই নেতৃবর্গ তেওঁলোকৰ লগত আলোচনাত বহিব। বহি পেলাই মুঠপর কেনেবাক এই আলোচনার মাধ্যমত বিভিন্ন ধর্মত খিচুড়িত হয়ে থাকা আমার এক করব পারি নাকি? ধর্মাবলম্বী লোকে অংশ লব আমার মুঠপর দিল্লির পর আহিব, ত্রিপুরার পর আহিব, নেপালের পর আহিব, তারপর বেঙ্গলের পর আহিব, ভূটানের পর অহার মানে সম্ভাবনা আছে। এইখানে কিমান লক্ষাধিক ভক্তপ্রাণ রাইজে সমাগম? এই প্রথম 9 তারিখে যখন প্রার্থনা মহাসভা হব, এই সভাখনত 50,000 মুঠপর প্রার্থনা গাবলৈ আমার ধর্মাবলম্বী লোক ইয়াত সমবেত হব। আর
ঠিক এই প্ৰাৰ্থনা সভাতে আমাৰ ভাৰতৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ মহোদয় ইয়াত অংশগ্ৰহণ কৰিব। তেওঁ কথা দিছে ইতিমধ্যে তেখেতৰ কাৰণে আমি যেনেকৈ আপ্যায়ন কৰিব লাগে, তেওঁ যেনেকৈ কিবা দিব লাগে, সা সুবিধাবিলাক দিব লাগে, এইটো চৰকাৰী পক্ষৰ পৰা আমি আলোচনা কৰি পেলাই এইবিলাক ব্যৱস্থা কৰি থকা হৈছে। হয়, কি ক'ব যুটীয়া সম্পাদক, আপুনি কিমান বিঘা মাটিত পেণ্ডেল বনোৱা হৈছে আৰু বৰ্তমান আমাৰ এই যি বাথুমহাসভা, কেন্দ্ৰীয় বাথুমহাসভা অনুষ্ঠিত হ'ব গৈ আছে, এই বাথুমহাসভাৰ অনুষ্ঠানটি অনুষ্ঠিত কৰিবৰ কাৰণে আমি প্ৰায় 500 বিঘা মাটি আৱৰি লোৱা হৈছে। এই 500 বিঘা মাটিৰ আমাৰ প্ৰথম ইয়াৰ মূল ইয়াৰ কাৰ্যসূচীটো হৈছে কি, আমাৰ প্ৰাৰ্থনা সভা বিশ্ব শান্তি প্ৰতিষ্ঠাৰ কাৰণে আমি 50,000 মানুহ ঐক্যবদ্ধ হৈ ইয়াতে প্ৰাৰ্থনা সভা অনুষ্ঠিত কৰা হ'ব। আৰু এই প্ৰাৰ্থনা সভাত ভাৰতবৰ্ষৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়া অংশগ্ৰহণ কৰিব, লগতে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ইয়াত অংশগ্ৰহণ কৰিব আৰু BTRC প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াও ইয়াতে অংশগ্ৰহণ কৰিব। আৰু লগত বৰ্তমানে আমাৰ যি প্ৰস্তুতি, আচলতে আমাৰ কাৰ্যসূচীটি আমাৰ 7-8-9 আছে। 7 তাৰিখত আমাৰ আছে প্ৰতিনিধিসকলৰ নামভৰ্তিকৰণ পঞ্জীয়নকৰণ হ'ব, আৰু লগতে 8 তাৰিখত আমাৰ হ'ব এই আমাৰ বাথু ধৰ্ম তথা বড়োসকলৰ মূল ধৰ্মৰ পৰা অন্যান্য ধৰ্মত যিসকলে দীক্ষিত হৈছে সেই দীক্ষিত হোৱা লোকসকলক লৈ এটা ছেমিনাৰ আলোচনা চক্ৰ অনুষ্ঠিত কৰিছে। উক্ত আলোচনা চক্ৰত প্ৰায় 10,000 প্ৰতিনিধিৰ আমি উপস্থিতি অলৰেডি কেন্দ্ৰীয় কমিটিৰ তৰফৰ পৰা 10,000 প্ৰতিনিধি আমন্ত্ৰণ জনোৱা হৈছে আৰু সেই 10,000 প্ৰতিনিধিসকলে ইয়াত উপস্থিত হৈ আমাৰ এই মূল ধৰ্মৰ পৰা বিভিন্ন ধৰ্মত যিসকলে দীক্ষিত হৈছে সেই দীক্ষিত হোৱা লোকসকলক লৈ পেলাই এটা আলোচনা চক্ৰ আয়োজন কৰা হৈছে। নিশ্চয়কৈ সম্পাদক আছে, কি ক'ব কিমান টকাৰ বাজেট এই প্ৰগ্ৰেমৰ পৰা? ইয়াৰ প্ৰায় 3 কোটি টকা বাজেট বুলি আমি ধৰা হৈছে। তো প্ৰস্তুতি পূৰ্ণগতিত চলি আছে, প্ৰস্তুতি সম্পূৰ্ণ পূৰ্ণগতিত চলি আছে। এতিয়া বাকী যিখিনি সময় আছে সেই সময়লৈ সম্পূৰ্ণ চাব কমিটি বনোৱা হৈছে। আমাৰ চাব কমিটি 22টা আছে, 22টা চাব কমিটি আছে। নিশ্চয়কৈ 500 বিঘা মাটিত ইয়াতে পেণ্ডেল বনোৱা হৈছে আৰু প্ৰায় 22টা উপসমিতি লৈ বাথু মহাসভাৰ যি কেন্দ্ৰীয় অধিৱেশন, এই অধিৱেশনৰ পূৰ্ণ প্ৰস্তুতি চলিছে। আৰু যিহেতু গৃহমন্ত্ৰীৰ আগমন হ'ব 9 জানুৱাৰীত আৰু য'ত 50,000 লোকে একেলগে বাথু ধৰ্মৰ যি আচলতে প্ৰাৰ্থনা, এই প্ৰাৰ্থনা সভা অনুষ্ঠিত হ'ব আৰু ইয়াত উপস্থিত থাকিব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ আৰু ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। আৰু এনেধৰণে এতিয়া যুদ্ধং দেহী তৎপৰতাতে বাথু মহাসভাৰ অধিৱেশনৰ পূৰ্ণ প্ৰস্তুতি চলিছে।